আর এমনি যদি তুমি স্পন্সর করতে চাও তাহলে আই ডোন্ট মাইন্ড, আমার কোনো সমস্যা নাই, তুমি কন্ট্রিবিউট করতে চাইলে করতেই পারো। তো তোমার তুমি যেহেতু কইতে আছো যে টাকা পয়সা কোনো ব্যাপারই না তোমার কাছে, মুই আর কন্ট্রিবিউট নাই করি, সমস্যা কি? লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং। বন্ধু তাইলে তুমি ইমিডিয়েট ব্যবস্থা কইরা ফেলো, তোমার সাথে মুই শুটিং এ যাইতেছি এক, আর দ্বিতীয়ত মোরা বাসায় পার্টি করতে আসি, টিং টিং ডিস্টিং, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আর এমনি যদি তুমি স্পন্সর করতে চাও তাহলে আই ডোন্ট মাইন্ড, আমার কোনো সমস্যা নাই, তুমি কন্ট্রিবিউট করতে চাইলে করতেই পারো। তো তোমার তুমি যেহেতু কইতে আছো যে টাকা পয়সা কোনো ব্যাপারই না তোমার কাছে, মুই আর কন্ট্রিবিউট নাই করি, সমস্যা কি? না সেটাও সমস্যা নাই, সেটাও সমস্যা নাই, পার্টি করবো তাহলে, সমস্যা নাই। ঠিক আছে মুই দেবো, আর সমস্যাটা কি তোর, ধরো আমরা তো ব্যস্ত থাকি, কারণ টানা শুটের মধ্যে থাকতে হয়, তো সবসময় তো ওদেরকে ফ্রিও পাওয়া যায় না, শুটিংয়ের মধ্যে থাকে, তো যদি শুটিংয়ের মাঝে কখনো ফাঁক তাহলে যদি সময় পাই টাইম বের করতে পারি। এ বেটা হনু 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 বন্ধু, যেমনি পারো ফাঁক একটা বাইর করে দিয়ে তাদের নিয়ে আসো, বুঝছো না? হুম হুম, দেখি আমি দেখি আমি চেষ্টা করবো, ঠিক আছে? ঠিক আছে, মুই তো এমনই পার্টি মুডে চলে আসছি, একবারে একবারে চলো মেরে দিই। জীবনে কখনো চা এরকম এক ঢোকে পুরাটা খাই না। যা ভাবছি তাই, একদম তাই, মুই তো ভুল ভাবতেই পারি না, আব্বা পুরা আব্বা, এই যে আব্বা আব্বা দাঁড়ায় আছে, আব্বা কে আব্বা কার আব্বা, কি কইতেছ তুমি? তুমি কইতেছ গল্পের আব্বা। আরে বেড়া মুই তো ওইটাই সেট করছি তোমার জন্য, তোমার ডিরেক্টররা তো তোমার লইয়া ভাবতে পারতেছে না, তোমার সাথে যেটা যায় যে ক্যারেক্টার তোমার তো সেটাই দিতে হইবে। আমি এরকম একটা গল্পই সাজাইছি যেখানে তোমার যে ক্যারেক্টার এটা লইয়ে যদি তুমি রোলটা প্লে করো তাহলে দেখবা পুরো দেশের ছাত্রছাত্রীরা তোমার পিছনে লাইন ধরে যাবে। ছাত্রছাত্রীরা আমার পিছনে লাইন দিবে? আরে বেড়া গল্পে যদি তুমি ঠিকঠাক অভিনয় করতে পারো এই বাংলাদেশের সব ছাত্রছাত্রী তোমারে আব্বা বইলে ডাকবে, আব্বা, তুমি তাদের আব্বা হয়ে যাইবা। বাংলাদেশের সব ছাত্রছাত্রী যদি আমার আব্বা ডাকে তাহলে তোমার ক্যারিয়ারই শেষ হয়ে যাবে, আমি একটা হিরো মানুষ। আরে বেড়া আব্বাও হিরো হইতে পারে, একটা সুইপারও হিরো হইতে পারে, হিরো ক্যান বি এ ক্যারেক্টার, ক্যারেক্টার ক্যান নট বি এ হিরো, এটা বুঝতে হইবে তোমারে, বুঝছো কি কইছি? শোনো মুই তোমারে গল্পটা বলি, যে মনোযোগ দিয়ে শোনো তাইলে বুঝবা, বলবো? বলো। শোনো, এক ঝাঁক ছাত্রছাত্রী গ্রাম থেকে মোফাসল থেকে ঢাকা শহরে আইছে, ঢাকা শহরে আইয়ে ধরো হোস্টেলে থাকা শুরু করছে, হোস্টেলে থাকে পড়ালেখা করে ঠিক আছে, কিন্তু ঢাকা শহরে যেই দোকানে যায় যাই কিনতে যায়, কাপড় চোপড় কও বই কও যাই কিনতে যায়, অনেক দাম মেলা দাম, পোলাপাইন কিনতে পারে না। তার মধ্যে তুমি হইতেছো একটু অন্যরকমের চিন্তাভাবনা করা টাইপের একটা পোলা, তোমার মাথায় হঠাৎ করে আইলো এই যে ছাত্রছাত্রীরা এই প্রবলেমটা ফেস করতেছে ঢাকা শহরে, তুমি এটার জন্য একটা অভিনব আইডিয়া বের করলা, তুমি মিললে আরও আট দশটা পোলা প্যান্ডে লইয়ে তুমি নিজে হিরো হইয়ে একটা নতুন একটা শপ দিলা, একটা দোকান খুললে বসলা, ডিপার্টমেন্টাল টাইপের সব রকম কিছু পাওয়া যায়, লাইফ স্টাইল বুঝতে পারছো, ওই জায়গাতে সব কিছু তুমি 50% ডিসকাউন্টে ছাত্রছাত্রী করলে সাইড়ে দিলা, তারপরে দেখবা বাংলাদেশের সব ছাত্রছাত্রী ঝাঁপাইয়ে পড়ছে তোমার ওই শপের ভিতরে, আইসে এই জিনিস ওই জিনিস নিতে আছে খুশিতে, সবাই মুগ্ধ হয়ে গেছে, 50% ছাড়ে ছাত্রছাত্রীর জন্য সব কিছু পাওয়া যাইতেছে ওইখানে, আর এই খুশি সব ছাত্রছাত্রী খুশিতে তোমারে দেখবা তোমার হিরো বানাইয়ে তোমারে অতীত আব্বা বললে টাকা শুরু করে দিছে। কেমন হইল? এমন হইবে কি হইবে জানো, ছাত্রছাত্রীরা হোস্টেলের রুমের মধ্যে তোমার ছবি টাঙ্গাইয়ে মালা ঝুলাইয়ে রাখবে, একদম আব্বা লেভেলে চলে যাবা এই গল্পটা করলে, কেমন লাগলো গল্পটা? এটা কেমন গল্প হইলো এটা আমি বুঝলাম না। আচ্ছা গল্পের নাম কি? মুই ইনিশিয়াল একটা গল্পের নাম ভাইবে রাখছি, দেখো তো কেরম লাগে, ডিসকাউন্ট ব্র্যাকেটে সার। কোন স্যার, কিসের স্যার? আরে বেড়া সার মানে ওই স্যার না, ডিসকাউন্ট ব্যাকেটে সার 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 সয়াকার র সার। ভাই তুই এবার আমার স্যার, এই রোলে যদি আমি অ্যাক্টিং করি সব ডিরেক্টর আমার 50% ডিসকাউন্টে রেমুনারেশন দেওয়া শুরু করবো, আমার পেমেন্টই থাকবো না কোনো। এবার কয় কি হ্যাঁ, মুই একটা আর্থসামাজিক গল্প লইয়ে তার লগে শেয়ার করলাম, এত ভালো ক্যারেক্টার দিলাম, করতে চায় না, বুঝবার পারছি
মতে অ্যাডাল্ট ক্যারেক্টার খুঁজতে আছে। এবারে এই তুই এতক্ষণ বাথরুমে করো কি হ্যাঁ? বাথরুমে ছিলাম। এতক্ষণ ধরে কি বাথরুম করো? বাথরুমের লাগে জামা বাথরুমে? বাথরুমে লাগে না অন্য কিছু লাগে এর লেগে বাথরুমে বইয়ে রয়েছে তুমি তুমি তো ঠিকই ফোনে কথা কইতেছিলে বলে বাথরুমে বইয়ে বইয়ে কখন ফোনে কথা বলছিলাম আমি তো ইউটিউবে গান শুনতেছিলাম আর ওয়াশরুমে ছিলাম এই রিয়ার ঘটনা কি বলো তোমার আর কি রিয়ার কি হইছে ও রিয়া আচ্ছা রিয়ার ব্যাপারটা হচ্ছে যে হাসি পাই রইয়ে গেছে দেখছো হ্যাঁ রিয়ার কথা তুই এমন তোর ভিডিও পাঠায় তুই বইয়ে বই ওই ভিডিও দেও মুই বুঝি না ভিডিও পাঠায় নাই বললে ভুল হবে একটা ভিডিও পাঠাইছে যে ড্যান্স দিয়ে পাঠাইছে একদম মানে মজা পেয়ে গেছেন দেখো তোকে পাঠলে তো দেখতেই পারে তোমার পাঠলে তুমি দেখবা না ডিলিট করে দিবা নরমাল পাঠানোর ব্যবস্থাটা করবে কে হে করবে কে এরকম ব্যবস্থা আমরা তো করতে পারতাম করতে পারতাম না সেটাই করতে পারো না এটা তোমার ব্যাপার এটা এটা ইয়া করতে কোনো অঙ্গ এই কাবিলার বাচ্চার লাগি মোরে ভিডিও পাঠালে রিয়া মোরে বলছিল যে হ্যাঁ মুই অনেক ভালো নাচি তোমারে ভিডিও পাঠাবো আনে মুই দেখবো এটা আর মুই দেখবো মেন্টালি প্রিপেয়ার হয়ে যাচ্ছিলাম আর ঠিক আছে আমার ওয়াশরুমে বেশিক্ষণ থাকা নিয়ে সমস্যা তো এটা তো মেন অভিযোগ হ্যাঁ তুই কথা কও ভিতরে বই যাবে তুই গেলকে গেলে দেখলে তুই ভিডিওটা দেখতে পারবি হাইরবি না তাই না কিন্তু দেখলাম তুমি চা নাস্তা কিছু খাইবা মানে খাইয়ে লইলে আর কি শরীরে একটু এনার্জি পাইতে খেলার জন্য হ্যাঁ চা খাওয়া যায় ড্রাগন টি খাইছো কখনো না কিন্তু নামটা অনেক সুন্দর কাজেও সুন্দর যা অল্লেগা ড্রাগন টি লয় ভাইয়া ড্রাগন টি খাইলে পরে রিয়ার তো পিনিক হয়ে যাবে এই পিনিকটা গুড পিনিক বেটা লাগাও না আরো জোরে বেলার পার্টি সং